ওকে ঠিক আছে, না না অনেকের ইচ্ছা থাকে না তাই বললাম আর কি। ওকে গাইজ, দেখেন তাহলে আজকে আমরা শিখবো কি, যে এই যে আমরা যদি এই ফাইবার একটা গিগ তৈরি করতে যাই, সেই গিগের জন্য আমাদের কি কি দরকার। সবার আগে একটা টাইটেল দরকার, যেটা আমরা ইউআরএল এ থাকবে আমাদের, তাই না? কি কোথায় থাকবে? ইউআরএল এ থাকবে। এই যে ইউআরএল কোনটাকে বলতেছি, এই যে এই জায়গায় যে, এইটাকে বলা হচ্ছে ইউআরএল, ঠিক আছে? তো এই যে টাইটেলটা দেখছেন এখানে কত বড় একটা টাইটেল লিখছে, এই টাইটেলটা কিসের জন্য লিখছে? ইউআরএল এ দেওয়ার জন্য লিখছে। তো কি লিখছে ভাই দেখেন, ক্রিয়েটিভ প্রফেশনাল অ্যান্ড অ্যাট্রাকটিভ ওয়েব ব্যানার ফ্লায়ার পোস্টার কাভার পোস্ট বিজনেস কার্ড, আই উইল ডিজাইন স্টানিং ইউনিক ওয়েব ব্যানার ফ্লায়ার পোস্টার বিজনেস কার্ড ইন 24 আওয়ার। তো উনি কি করছে, উনি মোটামুটি দুইটা ইয়া রাখছে, কি রাখছে, দুইটা টাইটেল রাখছে। কি ব্যাপার ভাই, দেখে আমার নিজের নিজেরটার কথা মনে পড়ে গেল কেন? কপি টপি মারছেন নাকি? হ্যাঁ শাওন ভাই, তাই আমারটা ভাই আজ থেকে 5 বছর আগে রিসার্চ করা ছিল, 5 বছর আগে আর এখন মার্কেট প্লেস একই রকম আছে। হ্যাঁ তাইলে, তাহলে আপনার লাভ হবে না লস হবে? চুরি চামারি বন্ধ করেন, বুঝা গেছে? এইসব চুরি চামারি বন্ধ করেন, এটা চুরি ভাই, এটা চুরি। এটাকে বলে হচ্ছে কি, ওই যে কি বলে, দিনে দুপুরে চুরি, এগুলো বন্ধ করেন। একটু কষ্ট করে নিজের গতরটা খাটান, হ্যাঁ একটু কষ্ট করে খোঁজেন, বুঝা গেছে? আচ্ছা যাই হোক। ও আচ্ছা আচ্ছা, আপনি ইউনিক একটা জিনিস অ্যাড করছেন বিজনেস কার্ড, ওয়াও অসাধারণ, থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। ঠিক আছে, আচ্ছা তাহলে যেটা বলতেছিলাম, আপনার একটা টাইটেল হবে ইউআরএল এর জন্য, আরেকটা টাইটেল করবেন যেটা আপনার অরিজিনালি আপনার যে গিগটা হবে সেটার টাইটেলটা যেটা হবে, বোঝা গেছে কি বলছি? ওকে নেক্সট চলে গেলাম আমরা প্যাকেজেসে। প্যাকেজেসে কি আছে দেখেন একটু সবাই, তাই? আচ্ছা দেখি, তো এইখানে আমাদের বড় ভাই $5 কাজ শুরু করবেন, $5 বেসিক কি দিচ্ছেন দেখেন, ডাবল সাইডেড বিজনেস কার্ড ডিজাইন উইথ প্রিন্ট রেডি ফাইলস, অসাধারণ। সোর্স ফাইল সে দিবে না, এই কারণে এটাকে হালকা করে রাখছে যেন কেউ দেখতে না পায়। হ্যাঁ কনসেপ্ট একটা হবে, প্রিন্ট রেডি ডাবল সাইডেড, ওয়ান ডে ডেলিভারি ভাই, ওয়ান ডে ডেলিভারি, ওয়ান ডেজ কেন ভাই, ওয়ান ডে, ঠিক আছে ওয়ান ডে ডেলিভারি। তারপর একটা তো দেখেন $12 স্ট্যান্ডার্ড প্রফেশনাল, ভাই কিন্তু এখানে একটা ট্রিক্স খাটাইছে। হ্যাঁ দেখেন কি ট্রিক্স খাটাইছে, যে ব্যাপারটা অনেকটা এরকম যে দোকানদার যখন 300 টাকা থেকে কমায় 280 টাকা বলে না, ব্যাপারটা অনেকটা ওই রকম, বুঝছেন? ভাই কি করছে, সে $15 বলে নাই, সে বলছে $12। কেন কেন সে $12 বললো, $10 আর $12 তো একই কথা, তাই না? কি শাওন ভাই ঘটনা কি এটা? আচ্ছা আচ্ছা, ওই যে সেটাই ওইটাই বলতেছি আর কি। আচ্ছা টু ডাবল সাইডেড বিজনেস কার্ড ডিজাইনস, ক্যামেলিয়া আপু, আচ্ছা আচ্ছা ব্রেক দেন ব্রেক দেন, ক্যামেলিয়া আপু আপনার কথা কোনোভাবে আমরা কিছু শুনতে পাই নাই, আপনি চাইলে আমাদের চ্যাটে মেসেজ দিতে পারেন, হ্যাঁ আমরা তাহলে বুঝতে পারবো আপনি কি বলছেন। এইমাত্র যা বললেন মনে হলো কে একজন ভাঙা ক্যাসেট ছাড়ছিল, ক্যাসেট বাজতেছে না, টেপ আটকায় গেছে, যাই হোক। ওকে এখন দেখেন এই যে আমাদের বড় ভাই, হ্যাঁ কঠিন বিজনেস পলিসিতে গেছে, হ্যাঁ বোঝা যাচ্ছে সে বিজনেস তার রক্তে আছে। হ্যাঁ আচ্ছা এখন আমাকে একটা কথা বলেন, টু ডাবল সাইডেড বিজনেস কার্ড ডিজাইন, ভাই দুইটা ডিজাইন দিবেন $12? হ্যাঁ ও শাওন ভাই, আরে ভাই দুইটা কনসেপ্ট দেন সেটা ঠিক আছে, কিন্তু দুইটা ডাবল সাইডেড বিজনেস কার্ড কেন দিবেন আপনি? ওরে ভাই, আচ্ছা ভিডিওতে আছে, ভিডিওতে আছে দেখে নিয়েন। হ্যাঁ দুইটা ডিজাইন দিবেন না আপনি, আপনি দিবেন দুইটা কনসেপ্ট, ডিজাইন একটাই হবে, ঠিক আছে ডিজাইন একটাই হবে কিন্তু কনসেপ্ট হবে দুইটা। ওকে সোর্স ফাইল হবে, ঠিক আছে ডাবল সাইডেড, ঠিক আছে আনলিমিটেড রিভিশনস, হ্যাঁ
হ্যাঁ, একটু দেখেন আনলিমিটেড রিভিশন এটা এখানেও দিবেন, ঠিক আছে? এটা হচ্ছে আমার সাজেশন, যে আপনার বেসিক হোক, স্ট্যান্ডার্ড হোক আর প্রিমিয়াম হোক, সবগুলোতে আপনার আনলিমিটেড রিভিশন দিবেন। অ্যান্ড প্রিমিয়ামটাতে দিবেন 2 দিনের ডেলিভারি, আর বাকি দুইটাতে 1 দিনের ডেলিভারি। কথা বোঝা গেছে? কারণ ফাইবারে যারা কাজ করাইতে আসে তাদের সবার তাড়াহুড়ো অনেক বেশি থাকে, 2 দিন তারা ওয়েট করতে পারবে না। যারা প্রিমিয়াম তারা 2 দিন ওয়েট করুক, সমস্যা নাই, কিন্তু যারা স্ট্যান্ডার্ড বা বেসিকে যারা কাজ করাবে তাদের 1 ডেতে ডেলিভারি দিতে হবে। বোঝা গেছে? ওকে, নেক্সট অ্যাবাউট দিস গিগ, চলেন দেখি কি লিখছে বড় ভাই। হাই, আই এম গ্লাড টু সি ইউ অ্যাট মাই গিগ। আচ্ছা, আই হোপ ইউ উইল হ্যাভ এ গ্রেট এক্সপিরিয়েন্স ওয়ার্কিং উইথ মি। ভাই অনেক মানে কি বলবো, আকাশে বাতাসে উঠতেছেন। হ্যাঁ, আপনার গিগে দেখতেছে মানে কি, সে ধরে নিছেন সে আপনাকে অর্ডার দিবে? হ্যাঁ, এরকম কোনো কিছু না শাওন ভাই, কথাটা মেনে নিতে পারলাম না। অনেক ক্লায়েন্ট এটাকে নেগেটিভলি নিতে পারে, বুঝতে পারছেন? যে সে আপনার প্রোফাইল দেখতে আসছে আর আপনি তাকে ফোর্স করতেছেন। না না, এটা এটাকে অনেকে মনে করে যে ফোর্স করা, যে আপনি তাকে ফোর্স করতেছেন যে সে যেন আপনার সঙ্গে অবশ্যই কাজ করে। অ্যান্ড এটাই অনেকেই ভালো চোখে দেখে না। কথা বোঝা গেছে? আচ্ছা, আই উইল ডিজাইন এ পারফেক্টলি রিফাইন্ড বিজনেস কার্ড ফর ইউর বিজনেস অ্যাকর্ডিং টু দ্য রিকোয়ারমেন্টস। আচ্ছা, ফর মি ইউর 100% স্যাটিসফ্যাকশন ইজ ওয়ার্থ মোর দেন এনিথিং অন ফাইবার। অন ফাইবার এভাবে দেখানোর কিছু নাই, ঠিক আছে? ফাইবার না, সব জায়গাতেই ইউর স্যাটিসফ্যাকশন ইজ ওয়ার্থ মোর দেন এনিথিং অন ফাইবার বাদ। ইউ উইল গেট অল টাইপস অফ বিজনেস কার্ডস ডিজাইন্ড। আচ্ছা, মিনিমাল বিজনেস কার্ড ডিজাইন, স্পট ইউভি বিজনেস কার্ড ডিজাইন। ভাই স্পট ইউভি বিজনেস কার্ড বোঝেন আপনি? এটা কি শাওন ভাই? শাওন ভাই, আচ্ছা বুঝলে তো খুবই ভালো। প্লাস্টিক আর ট্রান্সপারেন্ট বিজনেস কার্ড, লাক্সারি বিজনেস কার্ড, রাউন্ডেড বিজনেস কার্ড, ভার্টিক্যাল টল বিজনেস কার্ড, সিম্পল বিজনেস কার্ড, থ্যাংক ইউ কার্ডস। আচ্ছা, ইউ ক্যান গেট ইউর বিজনেস কার্ড উইথ দ্য ফলোয়িং ফিচার্স: কিউআর কোড এমবেডেড, হাই কোয়ালিটি প্রিন্টেড সিএমওয়াইকে ফাইলস উইথ 300 ডিপিআই, কমপ্লিট ফন্ট, কমপ্লিট ফন্ট ফাইল অন রিকোয়েস্ট। আচ্ছা আচ্ছা, ডাবল সাইডেড, ফ্রি মকআপ ইন এভরি প্যাকেজ, মাল্টিপল সাইজেস, মাল্টিপল ডিজাইন কনসেপ্টস, অল ডিজায়ার্ড ফাইল ফরম্যাটস, ফ্রেন্ডলি কমিউনিকেশন। আচ্ছা, মাল্টিপল ডিজাইন কনসেপ্টস, এটা তো আপনার বেসিকে নাই, তাহলে এখানে লিখিয়েন এক্সেপ্ট ফর বেসিক প্যাকেজ। বোঝা গেছে আমি কি বলছি? এক্সেপ্ট ফর বেসিক প্যাকেজ, এটা অবশ্যই লিখে দেন। আচ্ছা, অল ডিজায়ার্ড ফাইল ফরম্যাটস, ফ্রেন্ডলি কমিউনিকেশন, 100% মানি ব্যাক গ্যারান্টি, এই যে চুরি করা জিনিস, 100% কাস্টমার স্যাটিসফ্যাকশন, বিজনেস কার্ড, লেটার হেড, বিজনেস লোগো। ভাই এটা কি $5 আপনি সব দিবেন? বিজনেস কার্ড, লেটার হেড এবং বিজনেস লোগো? শাওন ভাই, লেটার হেড হচ্ছে ভাই ওই যে ডাক্তারদের প্যাড দেখেন নাই, উপরে ডাক্তারদের নাম ঠিকানা এগুলো সব লেখা থাকে, যে দেখছেন? হ্যাঁ হ্যাঁ, উপরে ওদের দেখবেন যে যেটাতে প্রেসক্রিপশনটাতে যে আপনাকে লিখে দেয় ওটা একটা প্যাডের মতো থাকে, উপরে সবগুলো পেজের উপরে ওদের নাম ঠিকানা এগুলো সব লেখা থাকে, ওইটাই হচ্ছে কি আপনার ওই লেটার হেড। আশিক ভাই মাইক বন্ধ করেন, কথা বলার সময় মাইক বন্ধ করেন শাহেদ ভাই। আচ্ছা, এখন আমাকে বলেন একটু, শাওন ভাই আপনি কি বিজনেস কার্ড, লেটার হেড, বিজনেস লোগো সবগুলো $5 দিয়ে দিবেন? কি করবেন জানি না, আপনি যেটা লিখছেন এটাতে কিন্তু মনে হচ্ছে যে আপনার $5 আপনি এগুলো সব দিয়ে দিচ্ছেন। যদি এটা হয় তাহলে ভাই আপনাদের তো ভবিষ্যৎ শেষ। এই যে শাওন ভাইয়ের মতো 10-15 জন যদি মার্কেট প্লেসে যায়, মার্কেট প্লেসে আর কিছু থাকবে না। আমি জানি না কি বাদ দিবেন, $5 এত কিছু দেওয়া যাবে না, কথা বোঝা গেছে? তাহলে আপনি $15 করেন, $20 করেন। বোঝা গেছে আমি কি বলছি? এগুলো সব যদি দিতে চান তাহলে আপনার প্রিমিয়ামে দেন, প্রিমিয়ামের প্যাকেজ করে দেন $40। বোঝা গেছে আমি কি বলছি? আচ্ছা, ইনক্লুডস মাল্টিপল প্যাকেজেস অ্যাকর্ডিং টু ইউর চয়েস অ্যান্ড বিজনেস নিডস, প্লিজ রিড দ্য প্রাইসেস অ্যান্ড ডিসক্রিপশন কেয়ারফুলি বিফোর অর্ডারিং দ্য গিগ, ইট উইল বি গ্রেট,
it will be a great pleasure for me to work with you. Let's take a step closer to the creative world. Oh my God. Regards, Saiful Islam Shaun. এগুলো কি? আচ্ছা যা আছে আছে। তো কই আপনার রিলেটেড ট্যাক্স কই? শাওন ভাই? রিলেটেড ট্যাগস কোথায়? না না না, রিলেটেড ট্যাগস, ট্যাগ গতকাল দেখাইছিলাম, ট্যাগ কোথায়? আমি বলছিলাম অ্যাটলিস্ট 100টা নিবেন, নিয়ে ওইখান থেকে সার্চ করে করে বের করবেন, কি মনে নাই? করেন নাই? আচ্ছা ঠিক আছে, মাথা থেকে চলে গেছে। এবার দেখি শাওন ভাইটা, এই শাওন ভাই বলতেছে রিজন ভাইটাতে চলে যাই। রিজন ভাই কি করছে? ওরে ভাই রে ভাই, রিজন ভাই কেন ভাই, কেন এটা কেন আবার? আচ্ছা বুঝতে পারলাম বুঝতে পারলাম, ঠিক আছে। কিন্তু আমার কথা হচ্ছে, আমাকে আপনি ড্রাইভের লিংক দিচ্ছেন কেন? আমি তো ডকের লিংক চাইছি, আপনার যে এই যে ডক সেটার লিংক চাইছি আমি। বোঝা গেছে আমি কি বলছি? আপনি আমাকে ড্রাইভের লিংক দিচ্ছেন, আমি সেটা বলতেছি, কেন ওইটা কেন? যাক ওকে ঠিক আছে, টাইটেল আপনি লিখছেন অনেকগুলা, তাহলে এগুলো এখনো কাজ হয় নাই তাই তো? আচ্ছা ঠিক আছে। তারপরে এটা কি করছেন? এগুলো কি ফাইবারের লিঙ্কগুলো, প্রোফাইল লিংক? তার মানে বুঝতে পারছি, এখন অনেক কিছু করা বাকি আছে। আপনার টাইটেল ঠিক করবেন, ঠিক করার পরে তারপরে আপনার গিগ ডিসক্রিপশনটা লিখবেন, লিখার পরে প্রাইসিংটা ঠিক করবেন, তারপরে কি করবেন বলেন। হ্যাঁ 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 ঠিক আছে, সময় আছে না? কোথায় দেখা দরকার নাই, তাইলে দেখি হাসান ভাই কি বলেন, আপনারটা দেখার দরকার আছে না? আপনিও বলবেন দেখার দরকার নাই, আমি তো শিওর আপনারটা দেখাই যাবে না। এই যে অ্যাক্সেস ডিনাইড, ওয়াও অসাধারণ, যত রাখতেছি। দেখেন এই যে শেয়ার করার সময়, দেখেন এই যে এখানে ক্লিক করলাম, হ্যাঁ শেয়ারে, কখনোই ভুল করেও কখনো এই যে এইখান থেকে কপি করে নিয়ে যা পেস্ট করবেন না, হ্যাঁ যেটা অনেকে করছেন। শেয়ারে ক্লিক করবেন, করার পরে দেখেন এখানে একটা লিংকের অপশন আছে, দেখছেন গেট লিংক দেখা যায়? আচ্ছা এখানে দেখেন, এখানে আমার কি লেখা আছে, এনি ওয়ান অন দ্য ইন্টারনেট উইথ দিস লিংক ক্যান ভিউ। দেখেন এটাকে চেঞ্জ করি, অনেকের এইটার জায়গায় লেখা থাকে রেস্ট্রিক্টেড। বোঝা গেছে কি বলছি? অনেকের ওইটার জায়গায় লেখা থাকে রেস্ট্রিক্টেড, তো রেস্ট্রিক্টেড না, এটাকে এনি ওয়ান উইথ দ্য লিংক করে দিবেন, করে দিয়ে তারপর কি করবেন, কপি লিংক, ডান। এখন এই লিঙ্কটা যদি আমি আপনাদের সঙ্গে শেয়ার করি কি হবে, আপনারা সবাই এই লিঙ্কটা দিয়ে এখানে ঢুকতে পারবেন, ইচ্ছা মতো যা ইচ্ছা কপি করতে পারবেন, করে নিয়ে যেতে পারবেন, তাই না? ওকে গাইজ, আপনাদের তাহলে মেইন কাজ কি থাকতেছে সবাই ভালোভাবে শোনেন, আজকে রাতের মধ্যে আপনাদের একটা গিগ অবশ্যই ডক ফাইল রেডি করতে হবে, একটা গিগের জন্য অ্যাটলিস্ট, বেশি করলে আরও ভালো, একটা গিগের জন্য অ্যাটলিস্ট ডক ফাইল রেডি করবেন। কালকে ক্লাসে আমি আপনাদের সবার গিগ চেক করব, যার গিগ আমার কাছে সবচেয়ে ভালো মনে হবে তার গিগটাকে নিব, আমি তাকে ফাইবারে প্রোফাইল খুলে দিব, কথা বোঝা গেছে? তার ফাইবার প্রোফাইল আমি নিজ হাতে খুলে দিব, যেন তারটা সবচেয়ে ভালো হয়, ঠিক আছে? সো বুঝতে পারতেছেন, ভালোভাবে যদি আপনি গিগ লিখেন তাহলে আপনার একটা চান্স থাকতেছে আমার হাতে খুলে নেওয়ার, আদারওয়াইজ কিন্তু আমি খুলে দিব না, বলে দিচ্ছি, শুধু একজন পাবেন এই সুযোগ। আচ্ছা এই সুযোগ নেওয়ার জন্য অবশ্যই আপনার স্ক্রিন শেয়ার করার অপশন থাকতে হবে, দ্যাট মিন্স কালকে আপনি যে পিসিতে বসবেন বা যেখানে বসে কাজ করেন না কেন, আপনার পিসি থেকে যেন অবশ্যই আমার সঙ্গে আপনারা স্ক্রিন শেয়ার করতে পারেন, কারণ আমি আমার পিসিতে আপনাদের অ্যাকাউন্ট খুলতে পারবো না, আমি আপনার পিসিতেই আপনাকে ইনস্ট্রাকশন দিব, বলবো আর আপনি অ্যাকাউন্ট খুলবেন, বোঝা গেছে? সবাই বুঝছেন? কেউ কি আছেন যে বোঝেন নাই? কেউ কি আছেন যে বোঝেন নাই? আচ্ছা
সুপার, সবাই বুঝছেন। যারা ক্লাসে নাই তাদেরকে জানাই দেওয়ার দায়িত্ব সোহেল রানা ভাই আর শাওন ভাইয়ের দিলাম। রিজওয়ান ভাই যেহেতু নাই, মনে হচ্ছে ওনার ওখানে ইলেকট্রিসিটির প্রবলেম হতে পারে।